নেপালের কাঠমান্ডু শহরের সাইট সিনের দ্বিতীয় দিনে আমরা বেরিয়েছিলাম বৌদ্ধ স্তূপের সন্ধানে। অর্থাৎ এখানে একটি বহু পৌরাণিক বৌদ্ধ স্তূপ আছে। এখানে ঢোকা মাত্রই টিকিটের ব্যবস্থা ছিল, যার প্রবেশ মূল্য খুবই কম। যাই হোক, আমরা যে মুহূর্তে এখানে পৌঁছেছিলাম, এখানকার মানে ইন্ডিয়ার 100 টাকা সমান নেপালের 160 টাকা, তাই মূল্য বিচারে আমরাই এগিয়ে আছি। এই পৌরাণিক বৌদ্ধ স্তূপের সম্পর্কে জানা যায় যে তিব্বতীয় সূত্র এই বৌদ্ধ স্তূপ সম্পর্কে দাবি করেছিল যে 15 থেকে 16 শতকের দিকে এটিকে খনন করা হয়, আর সেখান থেকেই আমসুবমার 605টি হাড় পাওয়া যায়। যাই হোক, সেসব ইতিহাসের কথা। এদিকে ছুটকি আর বোরকি বেশ আনন্দের সাথে উপভোগ করছিল এই বৌদ্ধ স্তূপের চারিপাশটা। পর্যটনদের উদ্দেশ্যে এই বৌদ্ধ স্তূপের চারিপাশে তৈরি হয়েছে বহু দোকান। তবে এখন আমাদের বৌদ্ধ স্তূপের চারিপাশ ধরে ঘুরতে ঘুরতে পৌঁছাতে হবে ঠিক বৌদ্ধ স্তূপের মাঝখানে, তাই আমরা সাইডে সাইডে চলতে শুরু করলাম। এভাবেই চলতে চলতে লক্ষ্য করলাম যে বৌদ্ধ স্তূপের ওপরে বসে থাকা বহু পায়রা। এত পর্যটন আসা সত্ত্বেও এই পায়রাগুলি এখানেই ঘুরে ঘুরে বেড়ায়, যা আমাদেরকে বেশ আকৃষ্ট করেছিল। আমরা সবাই মিলে এখানে গিয়ে পায়রাগুলোকে দেখতে শুরু করেছিলাম। বহু পৌরাণিক হওয়ার দরুন এখানকার পরিকাঠামো বেশ অন্যরকম। আর শুধু বৌদ্ধরাই নয়, বহু হিন্দুরাও এই স্থানে পুজো করে থাকেন। আছে এর ভেতরে প্রবেশ করার পর সুন্দর একটি স্তম্ভ। কি সুন্দর পাটিতে পাটিতে করে ফুল দিয়ে সাজানো। আর পরিক্রমা করতে হবে এই বৌদ্ধ স্তূপটিকে, এটাই হলো এখানকার নিয়ম। তাই আমরা বৌদ্ধ স্তূপের চারিপাশটা পরিক্রমা করছিলাম, আর ছুটকি আর বোরকি তারা ঘণ্টা পেয়ে সেগুলোকে বাজিয়ে বাজিয়ে বেড়াচ্ছিল। তাদের কাছে এই নেপাল ভ্রমণ বেশ অন্যরকম লেগেছিল। আসলে এই বয়সে এইসব দেখার অভিজ্ঞতা তাদের খুব কম। এখানে এসে জানতে পারলাম এটি নাকি ইউনেস্কোর বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী স্থান। এইবারে আমরা যেখানে এসেছি সেটা একটু অন্যরকম। অর্থাৎ এই যে সবাই ভিড় জমাচ্ছে, এখানে দেখলে বুঝতে পারবে এখানে জলের মধ্যে একটি সুন্দর বৌদ্ধের মূর্তি করা আছে, আর সবাই এখানেই কয়েন ছুঁড়ছে। অর্থাৎ এই বৌদ্ধ মূর্তিটার পায়ের কাছে কয়েনগুলো ফেলতে হবে। ম্যাক্সিমাম কয়েন জলের মধ্যেই পড়ে আছে, তাও এটাই মানুষের কাছে একটা ইচ্ছা পূরণের, মানে এখানেই সবাই ভাবে যে মনের ইচ্ছা দিয়ে যদি আপনি এখানে এটাকে ওখানে ফেলতে পারেন তাহলে হয়তো সেই ইচ্ছা আপনার পূরণ হবে। তাই আমরাও এখানে কয়েন ছুঁড়েছিলাম। যাই হোক, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরূপ। এই সব ঘোরার পর আমরা পৌঁছে গেছিলাম খাবারের দিকে। সারাদিন ঘুরতে ঘুরতে ছুটকি বোরকিরও খিদে পেয়ে গেছিল, তাই আমরা পৌঁছে গেছিলাম একটি খাবারের দোকানে। তো আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।